হামিদ হোসেন আশিক আপনি লিখেছেন, সামনে ফুটবল বিশ্বকাপ, আমি যদি আর্জেন্টিনা ব্রাজিল ইত্যাদি দেশের জার্সি বিক্রি করে ইনকাম করি এটি কি আমার জন্য হারাম হবে? এটাকে হারাম বলা এক কথায় এক বাক্যে হারাম বলে দেওয়া কঠিন, তবে এটি ঠিক যে সন্দেহাতীতভাবে এটি কোনো ভালো উপার্জন নয়, এবং এর ফলশ্রুতিতে যে উন্মাদনা হবে, কুফার বা আল্লাহর প্রতি যাদের ইমান নেই সে মানুষগুলোর প্রতি ইমানদাররা তাদের ইমানের দুর্বলতার কারণে, চেতনা বোধা হয়ে যাওয়ার কারণে তারা যে তাদের প্রতি ঝাঁপিয়ে পড়বে এবং তাদের প্রতি আকৃষ্ট হয়ে পড়বে সেটা বলাই বাহুল্য। তো সে কাজে একরকম সহযোগিতা আপনি করছেন, আর অন্যায় এবং সীমালঙ্ঘনের কাজে আল্লাহ তালা আমাদেরকে একে অন্যকে সহযোগিতা করতে নিষেধ করেছেন। তো সেই জায়গা থেকে আমি বলবো যে এই ব্যবসা কোনো ভালো ব্যবসা নয়। এই ব্যবসা সরাসরি হারাম না হলেও, এটাকে সরাসরি হারাম না বললেও অন্তত কারাহাত থেকে তো অবশ্যই খালি হবে না, যেহেতু এর মাধ্যমে যে উন্মাদনা হবে সে উন্মাদনাটা নিষিদ্ধ এবং সেটি শরিয়ার দৃষ্টিকোণ থেকে নাজায়েজ উন্মাদনা, একজন ইমানদারের ইমানের সাথে যায় না। আল্লাহ তাআলা আমাদের মধ্যে যে উন্মাদনা আজ এই খেলার নামে এবং বিভিন্ন নামে যে উন্মাদনা আজকে আমাদের মধ্যে ছড়িয়ে দেওয়া হয়েছে, এই উন্মাদনা থেকে আমাদের তরুণ প্রজন্মকে এবং আমাদের সব বয়সের মানুষগুলোকে আল্লাহ তাআলা হেফাজত করুন, এবং এই পাগলামো এটার কারণে আল্লাহ তাআলার কাছে আমাদের ঠিকই জবাবদিহিতার মুখোমুখি করতে হবে। আমাদের এই জজবা, আমাদের এই প্রেরণা, আমাদের এই চেতনা, আমাদের এই জোশ, এগুলোকে আমরা কোন কাজে ব্যবহার করলাম, তাতে দুনিয়াবি এবং পরকালীন আমাদের কী কল্যাণ সেখান থেকে আসলো, আল্লাহর দিনকে বিজয়ী করার জন্য, আল্লাহর দিনকে প্রতিষ্ঠিত করবার জন্য, আল্লাহর দিনের উপরে নিজে চলবার জন্য আমরা কী কী আপনার জজ্বা এবং জোশ এর কাজ আমরা করেছি, আমাদের চেতনাটাকে আমরা কতটা শানিত করতে পেরেছি, সেই বিষয়গুলোর জন্য আল্লাহর কাছে আমাদের কিন্তু জবাবদিহি করতে হবে। সুন্দর একটি প্রশ্ন, এই প্রশ্ন উত্তর হলো যে যারা দর্জির কাজ করেন তারা মানুষের কাছ থেকে যে কাপড় নেন জামা তৈরি করার জন্য, পোশাক তৈরি করার জন্য, সে কাপড়ের যদি অতিরিক্ত কোনো টুকরো থাকে, সেই টুকরোটা যদি এত ছোট হয় যে সাধারণত কাপড়ের মালিকের সেটার কোনো ডিমান্ড থাকে না, তাহলে সেটা তো আপনি রেখে দিতে পারেন, কোনো অসুবিধা নেই। কিন্তু যদি টুকরাটা দিয়ে কিছু একটা হবে এবং কাপড় মালিকের কিছু হতে পারে বা একটু তুলনামূলকভাবে ফেলে দেওয়ার মতো কাপড় নয়, তাহলে সেক্ষেত্রে এটা মালিককে ফেরত দেওয়া উচিত, কিংবা তাকে বলা উচিত যে আপনার এ পরিমাণ কাপড় রয়েছে এটা কী করব। তখন তিনি নিতে চাইলে তাকে দিয়ে দেওয়া উচিত, আর যদি তিনি বলেন যে না আমার লাগবে না, এটা আপনার যা খুশি করুন, তখন আপনি সেটা রেখে দিতে পারেন। এসব ক্ষেত্রে অসততা বা অসত্যের আশ্রয় নেওয়া কিংবা সত্য লুকিয়ে রাখা এটা তো সন্দেহাতীতভাবে গুনাহের কাজ। একজন ইমানদার, একজন সৎ মানুষ, তিনি তার উপার্জন যেন সর্বোচ্চ সৎ থাকে এবং ভেজাল যথাসম্ভব না থাকে সে বিষয়ে সর্বোচ্চ চেষ্টা করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে সে তৌফিক দান করুন।